বরেন্দ্র টিভির সম্মানিত দর্শক শ্রোতা আজকে মাহি রমজানের শেষ দশকের দিকে আমরা এসে উপনীত হয়েছি পাকের অসীম অসীম দয়ায় অসীম রহমতে আমরা প্রায় সিয়াম সাধনার মাস এই সিয়াম থেকে শিক্ষা একে অপরের দায়িত্ব পালন কর্তব্য নামাজ রোজা সম্পূর্ণ একজন প্রতিবেশীর হক বন্ধুবান্ধবের হক পাড়া প্রতিবেশীর হক ছেলে সন্তানের হক পিতামাতার হক এই বিভিন্ন হক সম্পর্কে আমরা অবহিত হয়েছি ইতিমধ্যেই এবং রোজা থেকে রমজান থেকে সিয়ামের মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আমরা আরও শিক্ষা গ্রহণ করব এবং সেটা বাস্তব জীবনে কাজে লাগাব এবং এই রমজানের মাস কোরআন নাজিলের মাস এবং তাকওয়ার মাস এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আজকে আমরা বরেন্দ্র স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রাজশাহীর ইমাম প্রশিক্ষণ একাডেমির সিনিয়র ধর্মীয় প্রশিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আমি পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ আবদুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাপাকের ঘোষণা ওলা আন্না আহলাল করা আমানু অততাকাউলা ফাতা আহনা আললে হিমবারাকাতিম মিনাল সামাওয়াত আল আজ। আমরা যদি এই মাসে তাকু অর্জন করি। তাহলে আল্লাহ পাক আমাদের আসমান এবং জমিনের সম্পূর্ণ বর্কতের দরজাগুলা উন্মুক্ত করে দিন সুভাহানাল্লাহ হবে হামদেহি। তো আমরা এই করান নাজিলের মাস আল্লাহ পাখের ঘোষা সাহর রমাদয়নাল্লাদি উমদলা ফিহিল করান। হুদাল্লি নাস ও বাজী হুদা তি মিনাল আমরা এই। রমজান মাসে আমরা কোরআন নাজিল হয়েছে এ কারণে যাতে আমরা মুত্তাকি হতে পারি আল্লাহ পাক বলেছেন লা আল্লা কুমত্তাকুন এই বিভিন্ন যাবতীয় বিষয়াদি কোরআন নাজিলের মাস থেকে আমরা কোরআন কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং পরবর্তী বছর কিভাবে আমরা এই রোজার শিক্ষাটা কাজে লাগাতে পারি কোরআন নাজিলের মাস সম্পর্কে আমরা একটু জানবো মহতারাম মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ আলাইবাদস্তফা আম্মাবাদ সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমরা সকলে জানি পবিত্র কোরআনুল করিম রমজান মাস অবতীর্ণ হয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআন নিজেই পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন শাহরুম আল্লাফিল আল্লাতালার এই ঘোষণা যার অর্থ হল রমজান মাস সেই মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য স্বরূপ এবং হৃদায়তের বর্ণাসম্বলিত ও সত্য মিথ্যার মধ্যে পাঠ্যকারের রূপে এই কোরআনুল কারিম যেমন রমজান মাসে অবতীর্ণ হয়েছে প্রথম কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে মাহফুজ থেকে বাইতুল এজা নামক স্থানে সেখানে রমজান মাসের অধিকাংশ বর্ণা মোতাবেক সাতাশে রমজান অবতীর্ণ হয়েছে তবে বিভিন্ন হাদিসে এর আরও বর্ণনা রয়েছে শুধু কোরআনুল কারিম রমজান মাসে অবতীর্ণ হয়েছে তা না আরও একশো চারখানা বিশেষ চারটি কিতাব এবং একশো একশোখানা খানা এই সবগুলোই অধিকাংশ এই সবগুলোর অধিকাংশই পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছে বলেছে বলেই আমরা তাফসির কিতাব এবং হাদিসের কিতাব থেকে জানতে পেরেছি যেমন সহিফে ইব্রাহিম আলহিৎ রমজানের প্রথম তারিখে অবতীর্ণ হয়েছে সপ্তম তারিখে তাওরাত অবতীর্ণ হয়েছে তেরো তারিখে ইঞ্জিল অবতীর্ণ হয়েছে অনুবর্ণায় আছে যে রমজানের ষষ্ঠ তারিখে তাওরাত বারো তারিখে জাবর আঠারো তারিখে ইঞ্জিল এবং চব্বিশ তারিখে পবিত্র কোরআনুলকারী অবতীর্ণ হয়েছে প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমাদের একথা মনে রাখতে হবে এই যে চব্বিশে রমজান বা সাতাশের রমজান লাইলাতুল কদের কোরআনুলকারী অবতীর্ণ হয়েছে এই অবতরণ বলতে বোঝানো হয়েছে সম্পূর্ণ কোরআন হয় মাহফুজ থেকে বাইতুল এজ্জাতে অবতীর্ণ হওয়া আর বাইতুল এজ্জা থেকে সময়ে প্রয়োজন সাপেক্ষে প্রয়োজন আলোকে বিশ্বনবী মাহমুদুর রাসুল্লাহ সাল আলি সাল্লামের দীর্ঘ তেইশ বৎসর নবতী জিন্দিকে তার হীনে হায়াতে আল্লাহ আল্লাহতালা যখন যে বিধান অবতীর্ণ করা প্রয়োজন মনে করেছেন তার নবীর কে সহযোগিতা করার জন্য বিশ্ববাসীর কাছে উপস্থাপনের জন্য এবং মানব জাতির হেদায়তের জন্যে তিনি তেইশ বৎসরের বিভিন্ন সময়ে দিনে রাতে সকাল বিকাল দুপুর শীত গ্রীষ্ম বিভিন্ন সময় এটা অবতীর্ণ হয়েছে এমনকি নবী করিম সাল্লিউসাল্লামের সফর অবস্থায় অনেক সময় এই কোরআন অবতীর্ণ হয়েছে রাত্রিকালেও এই কোরআন অবতীর্ণ হয়েছে এইভাবে রাসুল আকরাম সাল্লাহ আলি সালাম ছিলেন এমন অবস্থায় কোরআনুল কারেম অবতীর্ণ হয়েছে বলে পবিত্র হাদিস থেকে আমরা জানতে পেরেছি কাজেই আমরা একথা বিশ্বাস করে সকলে জানি যে পবিত্র কোরআনুল কারেম যেটা হুদালিন্ন সবাই এনাতে মিনাল হুদাউল ফরকান এটা রমজান মাসে অবতীর্ণ হয়েছে এবং এই কোরআনুল কারিম আয়ত্ত করার জন্যে আমলে আনার জন্যে একে সমাজের জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালা যেই মাসে কোরআন কানে অবতীর্ণ করেছেন সেই মাসেই সিয়াম সাধনা মুসলিম উম্মার জন্য ফরজ করে দিয়েছেন যাতে মুসলিম উম্মা এই মাসে কোরআনকে অধ্যয়ন করে কোরআনকে তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সলাৎ বিশেষভাবে সলাত তারাবে অথবা কিয়ামুল লাইল এটাকে আদায় করে কোরআনের হক আদায় করতে পারে কোরআনকে নিজ জীবনে বাস্তবায়ন করতে পারে নিজ সমাজে কোরআনকে প্রয়োগ করতে পারে নিজ দেশে নিজ সমাজে নিজ পরিবারে সর্বোপরি দুনিয়ার জীবনে কোরআনকে অনুশীলন করে কোরআন আমল করে চলে পরবর্তী জীবনে যাতে সাফল্য অর্জন করতে পারে সেজন্যে সকল মুসলমানই চেষ্টা করা উচিত এবং সকল মুসলমান এই চেষ্টা করে থাকেন যে সুন্দর আলোচনা করছিলেন আপনি মহা গ্রন্থ আল কোরআন সম্পর্কে এবং অন্যান্য গ্রন্থ এবং সহিপা সম্পর্কে আপনি অনেক সুন্দর তথ্য দর্শকদের দিলেন তো আমি আপনার কাছে একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আমরা যেমন আমাদের বাড়ি কিন্তু জান্নাতে আমরা জান্নাত থেকে এসেছি সেই জান্নাতে পৌঁছতে হলে একটাই মাধ্যম সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন যেমন নীল আর্মিস্ট্রং চাঁদে গিয়েছিল আপনার রকেটে করে রকেটের প্রত্যেকটা বোতাম সম্পর্কে তাকে দক্ষতা নিতে হয়েছে জানতে হয়েছে এবং সেই রকেট পরিচালনার বিষয়ে যাবতীয় যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি সম্পর্কে তাকে জানতে হয়েছে এবং দক্ষতা অর্জন করার পর সেখানে পৌঁছে গেছে এবং এসেছে অনুরূপভাবে যদি আমরা কোরআনের আয়াত মহকামাত মকা সাবেহাত এই যে ভাগগুলো আছে এই বিষয়গুলো কোরআনের মৌলিক দৃষ্টিভঙ্গি কি আমাদের উপর এবং দায়িত্বগুলো কর্তব্য কি একটা মুসলমানের সেইটা যদি আমরা একটু জানি এবং সেই আমলে যদি আমরা আমল করি সেই তদনুযায়ী যদি আমল করি তাহলে আমরা সে আবার সেই জান্নাতে আমরা ফিরে যাব সুন্দর একটা আলোচনা করছিলেন তো এই মাহে রমজান মাসের যে তাকুয়া মাস এই তাকুয়া সম্পর্কে আপনি আমাদের দর্শকদের কিছু বলুন আল্লাহ তালা পবিত্র আল কোরআনের সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকার এই সুরার শুরুতেই কিতাব এই কোরআনকে তালা মোত্তাকির জন্যে পদ প্রদর্শনকারীর অবতীর্ণ করেছে অবতীর্ণ মোত্তাকি বলতে আমরা তাফসিরের কিতাব থেকে হাদিসের কিতাব থেকে যে যেইটুকু আমাদের জানা সম্ভব হয়েছে মোত্তাকি হলেন তারা যারা দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে নম্রতার সাথে আল্লাহ তালার আনুগত্য এবং রাসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলবেন সতর্কতার সাথে পরকালীন সকল মঞ্জেলে সকল প্রকারের বিপদ আপদ থেকে নিজেকে বাঁচিয়ে পবিত্র জান্নাতে পৌঁছার ক্ষেত্রে তার যাতে কোনো অন্তরায় না হয় এই চিন্তা চেতনা লালন করে যারাই দুনিয়ার জীবনে জীবনযাপন করেন তাদেরকে মো তাকেই বলা হয় বলা হয় একজন সাহাবি কাহে আহবা রজিউল্লাহ আনু তিনি হজরত ওমর সঈদুনা ওমর রাজিউল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন করেছিলেন যে আমরা প্রায়শই তাকোয়া বা মোত্তাকি শব্দ ব্যবহার করি করে থাকি এই মোত্তাকি বা তাকোয়া এর আসল স্বরূপটাকে আসল রহস্যটাকে এর উত্তরে হজরত ওমর ফারুক রাজিউল্লাহ তাল আনহু একটি সুন্দর উদাহরণের মাধ্যমে কাহ বা আবার উত্তর দিয়েছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন এমন একটা বাগান যে বাগানের মধ্যে কাঁটাওয়ালা গাছ আছে কাঁটাদার বৃক্ষ কাঁটাদার গুল্লো যেই বাগানে আছে সেই বাগানের মধ্যকার যে পথ এই পথে কোনো ব্যক্তি যখন পথ চলতে যাবে তিনি কেমন সতর্কতার সাথে চলবেন সাহাবি উত্তর দিলেন যে এই রকম বাগানের মধ্যখানের স্বরূপ দিয়ে যিনিই চলবেন যিনি পথচারী হবেন তিনি একবারে সচেষ্ট থাকবেন যা ক্ষেত্রে কাঁটার আঁচড় কাঁটার স্পর্শ তার গায়ে এবং তার দেহে কোনোভাবে কাপড়ে বিদ্ধ না হয় তো একজন লোক কাঁটাদার বৃক্ষের বাগানের মধ্যকার স্বরূপ দিয়ে চলার সময়ে যেমন কাঁটার আক্রমণ থেকে বাঁচার জন্য সতর্কতার সাথে চলে দুনিয়ার জীবনে একজন মোমেন একজন মুসলিম পরকালের সকল মঞ্জিলের বিপদ জবাবদিহিতা থেকে বাঁচার জন্যে যে সতর্কতা সাথে চলে এটাই হলো তাকওয়া আর যিনি এই সতর্কতা অবলম্বন করেন তিনি হলেন মুত্তাকি এজন্য আল্লাহ তাআলা কুরআনে শুরুতেই বলেছেন এই কুরআন হলো হুদা লিল মুত্তাকিন জন্য এটা হেদায়েত শুরু কাজেই আরো আমরা প্রশ্ন আপনি প্রথমেই বললেন জালিকাল কিতাব লা রাইবা বাফি এখানে জালিকা কিন্তু মারেফা আল কিতাব এটাও মারেফা কিন্তু আরবি গ্রামারে কিন্তু একটা যদি মারেফা হয় আর একটা নাকেরা হয় কিন্তু এটা দুইটাই মারেফা এই দুইটাই যখন মারেফা হবে এফিদুল হাসর এটার ফায়দা দেয় তার মানে এটাই যে তাম পৃথিবীতে যদি একটা মারেফা আর একটা নাকেরা এখানেও যদি নাকেরা ব্যবহার করা হতো তাহলে হয়তো আর একটা খেতাব আছে এরকম বোঝাতো কিন্তু এটা দুটাই মারেফা হওয়ার কারণ হলো একটাই যে तमाम পৃথিবী খুঁজলেও এই কোরআনের মতো আর একটাও কিতাব পাওয়া যাবে না এই জন্য বলা হচ্ছে যে জালিকাল কিতাব লারাই হয়েছে এই কারণে হুদা লিল মুহতাকি হাদিস শরীফে বিশ্বনবী বলেছেন যে মানাতাবা আলা হুদা বিগাইরুল কোরআন আদাল্লাহুহু যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কিছু তালাশ করবে হেদায়তের জন্য আল্লাহ তাকে গোমরাহ করে দিবে এই যে আদাল্লাহ এটা এতে তাভিলের সিগা আদাল্লাহ মানে নিজ দাইত্ব কিন্তু গোমরাহ করে দিবে আল্লাহ পাক তো আপনি চমৎকার আলোচনা করছিলেন যে আমরা আসলে মোত্তা কি আপনি অমর রাজি আল্লাহ তালা আনহুর একটা উদাহরণ দিলেন আমাদেরকে খুব চমৎকার দর্শক শ্রোতা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবে যে কণ্ঠকাকীর্ণ পথে যখন আমরা চলবো এই যে শরীর যে কাঁটা আমাদের বিদ্ধ যাতে না হয় আমাদের কাপড় চোপড়ে যাতে বিদ্ধ না হয় হলে তো আমরা যেতে পারবো না সুতরাং আমাদের তাকয় কাঙ্ক্ষিত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্ট অর্জন এই আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হলে এই দুনিয়া বিতেও আমাদের বিভিন্ন আমাদের পেয়ে বসবে দুনিয়াবি পেয়ে বসবে অবৈধ লেনদেন পেয়ে বসতে পারে আমার দুর্নীতি মাদক এই সমস্ত যাবতীয় কিছু আমরা এই এই উন্মাদনাকে আমাদের পেয়ে বসতে পারে এই যেমন ঈদের কাটা হতে পারে আমাদের ঈদের একদম যা আমাদের শরীরে সংসারে যা দরকার তার চাইতে বেশি বেশি কেনাকাটা করতে আয় উপার্জন সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা করতেছি আয় এই যে দর্শকরা একটা শিক্ষা নেবে এর মহতারাম আপনাদের কাছে একটু আবারো জানতে চাচ্ছি যে আমাদের এই যে সমাজে কোরআনের শিক্ষা ব্যবস্থাটা যা আছে এটা সরকার তো সহযোগিতা করতেছেই পাশাপাশি আরও কি করলে বা ইমামদের বা আপনি ধর্মীয় শিক প্রশিক্ষক হিসাবে একজন একাডেমিতে আছেন ইমাম আলে মৌলামা দিন নেই আপনাদের কাজ তো তাদের মধ্যে আরও কি জ্ঞান ঢুকলে আমাদের সমাজে এই কোরআনের বিস্তার লাভ করতে পারে ধন্যবাদ চমৎকার প্রশ্ন করেছেন আমাদের মুসলিম উম্মার জন্যে এবং সারা দুনিয়ার মানুষের জন্য। সারা পৃথিবীর মুসলিম না শুধু সারা বিশ্ব জাহানের সকল মানুষের জন্যে একমাত্র সফলতার গ্যারান্টিপূর্ণ কিতাব পবিত্র আল কোরআনুল করেম এই কোরআনুল কারেম যারাই গ্রহণ করেছে তারাই সম্মানিত হয়েছে অতীতে যারাই এই কোরআন বর্জন করেছে তারাই অপমানিত হয়েছে আবু জাহাল উৎপা অলি দ্রাবিয়া সেই সমাজে কোরআনকে গ্রহণ না করার কারণেই তারা ধিকৃত হয়েছে নিন্দিত হয়েছে গোট অবিষপ্ত হয়েছে গোটা মানব জাতির কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে এর বিপরীতে হজরত অমর ওসমান রদি রদিউল্লাহ আনহুম সহ সকল সাহবাইকরাম যারা কোরআনের সায়াতলা আসছেন তারা সম্মানিত হয়েছেন তারা অনেকেই এই কোরআনের আলোকে জীবনযাপন করার কারণেই দুনিয়াতেই তারা বৃহস্পের শুভ সংবাদ পেয়ে ধন্য হয়েছেন রাসুল আকম সাল আলীসাল্লাম এক হাদিসের মধ্যে দশজন সাহাবিকেই আহ্বকন ফিল্ড জাননাতে ওমারও ফিল্ড জানাতে দশজনের নাম বলে দিলেন এছাড়া আরও অনেক সাহাবাই কারাম এই কোরআনের পথে চলার কারণে দুনিয়াতে থেকে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন এছাড়া সকল রদি রদিওল্লাহ আনহো রদু আনহ এর আলোকে তারা সকলেই জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত তো পবিত্র কোরআন আমাদের মুসলিম উম্মার জন্য কল্যাণের একমাত্র কিতাব আল্লাহ তালার আকাশের নিচে পৃথিবীর জমিনে আকাশের নিচে জমিনের উপরে এসে বিশুদ্ধ আর কোনো কিতাব নেই সুতরাং এই কিতাবকে অধ্যয়ন করা আমাদের সকলেরই প্রয়োজন কিন্তু রাসুল আকাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে হাদিসী বলেছেন খয় রুকুম মাংতা আল্লা কোরআনা আল্লামা তোমাদের মধ্যে সে হলে উত্তম যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় আমাদের সমাজে যে কোরআন মুসলিম সমাজে কোরআন মানুষ কোমলমতি কিশোর কিশোরদেরকে শেখাচ্ছে কোরআন রিডিং পড়া শেখাচ্ছে অবশ্যই এটা ভালো কাজ কিন্তু আমরা কথা অনেকেই ভুলে গেছি যে এই কোরআন কেবলমাত্র রিডিং পড়াই পড়া নয় এই কোরআন অর্থ আমাদেরকে বুঝতে বুঝতে হবে কোরআনের বিধান নিজে মানতে হবে সমাজে মানতে হবে কোরআন শিক্ষার জন্য আমাদের দেশে মুক্ত ব্যবস্থা চালু রয়েছে তবে ইদানিংকালে বিভিন্ন প্রভাতি স্কুল শুরু হওয়ার কারণেই আমাদের দেশে যে আগে ওরা প্রজরের নামাজের পরে মা বাবা এবং অভিভাবকদের মূল দায়িত্ব ছিল সন্তান সন্ততি অজু করবে পবিত্র হবে এবং মক্তবে চলে গিয়ে কোরআনুল কারিম পড়বে আজকালকে বিভিন্ন প্রভাতি স্কুল এবং অপসংস্কৃতির কারণে আমাদের সেই স্কুলগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে আল্লাহ তালার মেহরবানি নুরানি পদ্ধতি না দিয়া এবং এই ধরনের বিভিন্ন পদ্ধতির কারণে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আর যেমন বাগদাদি পদ্ধতিতে কোরআন অধ্যয়নের একটা ব্যবস্থা রয়েছে তো এই যে সরকার এখানে সহযোগিতা করছেন বেসরকারিভাবে বিভিন্ন মাদ্রাসা এগুলিতে চালু রয়েছে যেমন হেফজুল কোরআন মাদ্রাসা নুরানি মাদ্রাসা কওমি মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা এই ব্যবস্থাগুলো আরও ব্যাপক হওয়া দরকার এবং কোরআনের শিক্ষাটা আমি ইঞ্জিনিয়ার হব আমি বৈজ্ঞানিক হব আমি দার্শনিক হব সবই আমার হওয়াতে কোরআনে কোনো বাধা নেই তবে আমাকে আগে কোরআনুল কায়েমকে শিখতে হবে কারণ আল্লা দিন আতাই না কিতাবুনা তেলাওয়াতিহিমি যাদেরকে কিতাব আমি দিলাম এদের মধ্যে যারা এটাকে তেলাওয়াতের হক অনুযায়ী তেলাওয়াত করবে কেবল তারাই এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে ইয়াতলু না হাক্কা মানে এটা রিডিং পড়া শিখবে এর তাজবিদ শিখবে এর অর্থ শিখবে এর বাস্তব প্রয়োগ শিখবে নাজেলের প্রেক্ষাপট শিখবে কাজে আমাদের এই সিলেবাসের মধ্যে স্কুল মাদ্রাসা এই ইনস্টিটিউট সব জায়গায় কোরানেরকে একটা মানে একটা সিলেবাসের একটা অংশ বানানো প্রয়োজন আমাদের দেশে যে কোরআনের শিক্ষা যেটুকু আছে এটুকু আলহামদুলিল্লাহ একেবারে কম বলবো না তবে কোরআনকে ব্যাপক করার জন্য সবার কাছে কোরআন ঘরে ঘরে পৌঁছানোর জন্যে এই বেসরকারি যে উদ্যোগ চলছে এর সাথে সরকারি উদ্যোগও চলছে এই দুই উদ্যোগের সমন্বয় সাধন এবং ওলামায়ে কেরাম যারা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে এদেরকে বিভিন্নভাবে এই কাজের সাথে যদি সরকার উদ্যোগে এতে প্রয়োগ করা হয় এখন আমার দেশে যেমন দারুল আরকাম মাদ্রাসা সরকার করছে ইসলামী ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক প্রাথমিক গণশিক্ষা সহজ কোরআন কোথায় বলেন সুন্দর প্রশ্ন করেছেন ইবনে আরকাম তাআলা আনহু তাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত জালিল কদর সাহাবি রাসূল আকরাম সাল্লাহ আলী ইসলাম প্রচার একবারে একবারের সূচনা অংশেই তার গৃহে কোরআনের শিক্ষা তিনি চালু করেছিলেন এবং হজরত সৈদুনা হজরত উমর রদিউল্লাহ তালনু সেইখানে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলেন তো প্রাথমিক পর্যায়ে হজরত আরকাম রদিউল্লাহ তালুর গৃহে আকরাম সাল্লাহু আলী আসাল্লাম কোরআনের শিক্ষা সাহাবিদের মধ্যে দান করেছিলেন সাবেতে কোরআন শেখাচ্ছিলেন সেই ঘরটা একেবারেই প্রাথমিক সূচনা লাগলে কোরআনের তালিম দেওয়ার জন্য কেবল এই ঘরের কে ব্যবহার করা হয়েছে সেই নামটিকে ব্যবহার করে যাতে কোরআনের শিক্ষা আমাদের মতি শিশুদের থেকে শুরু করে একবারে বয়বৃদ্ধ পর্যন্ত সকার সবার কাছে এই শিক্ষাটা পৌঁছে যায় ওই নামটাকেই পবিত্র বরকতমা সেই নামকেই লক্ষ্য করেই এই দারুল আরকাম এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করা হয়েছে যে সুন্দর সুন্দরভাবে দারুল আরকামের তথ্য দিলেন যেটা দর্শক শ্রোতারা উপকৃত হবেন যেহেতু বাংলাদেশ সরকার সব জায়গায় এই দারুল আরকাম করার একটু উদ্যোগ গ্রহণ করেছে আমরা সম্মিলিতভাবে উনি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সকালের যে শিক্ষাটা মানুষ অন্যদিকে ডাইভার্ট হচ্ছে সেখান থেকে এই দারুল আরকাম আমাদের ফিরাতে পারে আসলে আমরা দেখেছি আমাদের বাপ দাদারা দাদা দাদিরা সকালে উঠেই কোরআন শরীফ পড়তেন ফজর তেলাওয়াতের পর ফজর নামাজের পরে তেলাওয়াত গুলা করতেন কিন্তু ইদানিং সেটা আমরা সেই জায়গা থেকে আমরা মনে হয় একটু দূরে সরে এসেছি তো আল্লাহ পাক আমাদের এই দারুল আরকামের মাধ্যমে আমার মনে হয় যে সেই জায়গাতে আবার ফিরে যেতে পারবো আপনি সুন্দর কথা বলতেছিলেন তো এই যে সিয়ামের মাস আমাদের পরবর্তীতে আসলে এই মাসে আমাদের করণীয়টা কি সিয়ামের মাস রমজান মাস এই মাসে আমরা একেবারে নির্দিষ্ট টাইমে ইফতারি গ্রহণ করছি সাহারি গ্রহণ করছি সব নামাজ রক্ত আসার আগেই ঘড়ি দেখছি টাইম দেখছি আমি সবাই মুসলিম মাত্রই এই চেষ্টা করে যে প্রতি অক্ত নামাজ যাতে আমার জামাতের সাথে হয় জামাতে আমাদের এক অক্ত নামাজ কাজা না হয় তো এই মাস হলো প্রশিক্ষণের মাস একজন মুসলিম তিরিশ দিন প্রশিক্ষণ গ্রহণ করবে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সেনাবাহিনী ছয় মাস পুলিশ এক বৎসর ব্রেডিয়ার এক বৎসর ট্রেনিং করেন ট্রেনিং করার পরে তিনি অস্ত্রটা জমা দিয়ে যান কিন্তু তিনি তার প্রশিক্ষণ জমা দেন না তা আমাদের রমজানের ট্রেনিং পিরিয়ডে আমরা সকল অক্ত নামাজ ডিউ টাইমে পড়ছি ইভেন তারাবি নামাজ বা কিয়ামল্লাইল আট টাকাত পড়ি বিশ টাকাত পড়ি সবাই গুরুত্বের সাথে অত্যন্ত আহমেয়তের সাথে এই সলাৎ নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ইমামের পিছনে নির্দিষ্ট মসজিদে গিয়ে খুবই আন্তরিকতা এখলাসের কোনো কমতি নেই সলাৎ আদায় করছে এর মানে এই সলাৎ আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ সেনাবাহিনী বিডিআর বা যে কোনো মানুষ যে কোনো প্রশিক্ষণে প্রশিক্ষণকালীন তাকে বেশি কিছু তালিম দেওয়া হয় যাদের স্বাভাবিক জীবনে গেলে তার স্বাভাবিক অবস্থাটার কোনো পরিবর্তন না হয় তা আমাদেরকে রমজানের এই প্রশিক্ষণ ফিরিয়াটা আল্লাহ তালা সারাদিন রোজা রাখার পরে সলাতুল মাগরিব সলাতুল এশা সাহেব বাবা হয়তো আমরা মনে করছি যে সারাদিন ক্লান্ত রোজা রাখছি এই জন্য মাগরিব বরং এশার নামাজটা মাফ হয়ে যাওয়ার কথা ছিল সেক্ষেত্রে আল্লাহ তালা মা এবং এসার নামাজকে বহাল রেখে উপর জপরি আরও বিশ টাকাত সলাতুত্তারাবে অথবা আরও আট টাকাত ক্রিয়ামুল্লায় এরপরে রাত্রিকালে তাহাজ্জুদ এগুলি পড়ার এত সব কোরআন ফা তাহাজ্জাদ বিহী না ফিলা তাল্লাখ হাদিসের মধ্যে সালাতের কথা রয়েছে তো এগুলির আমরা আমাদেরকে কেন তালিম দেওয়া হলো এগুলি আমরা অতিরিক্ত এই জন্যে করছি যে আমরা যাতে রমজান মাস যখন চলে যাবে প্রশিক্ষণ যখন চলে যাবে তখন পাঁচ অক্ত ফরজ সালাদ যাতে আমরা ওরকম নিয়মতান্ত্রিকভাবে আদায় করে আমরা ওই সিয়াম সাধনা বাদ দেবো কিন্তু প্রশিক্ষণ কাল থেকে আমরা চলে যাব কিন্তু আমাদের রমজানের শিক্ষা নিয়ে আমরা পাঁচ অক্ত সলাদ নিয়মিত যথারীতি এক্লাসের সাথে আদায় করব এবং এই রমজান মাসে আমার দরিদ্র দুঃখী ক্লিষ্ট মানুষের প্রতি আমরা সহমর্মিতা প্রদর্শন করেছি রমজান মাস চলে যাওয়ার পরও আমাদের সমাজে দরিদ্র মানুষ থাকবে অনাহার অনাহারক্লিষ্ট মানুষ থাকবে দিন দরিদ্র থাকবে তাদের প্রতি আমরা সহমর্মিতা পোষণ করব রমজান মাসে যেমন সবাই মিলে একই গামলা থেকে একই প্লেট থেকে একই দস্তর কান থেকে ইফতার গ্রহণ করেছি রমজানের পরবর্তী মুহূর্ত রমজানের শিক্ষা হলো আমরা সকলেই আমাদের অন্ন ভাগাভাগি করে খাব একজনের অন্ন দুজনে ভাগাভাগি করে খাবো সমাজ সমাজের অনাহক্লিষ্টদের কাছে আমার খাবারটা এখন যেমন ইফতার যেমন অত্যন্ত সহজে পৌঁছে যাচ্ছে একজন একজন রোজাদার অনেক রোজাদারকে সম্মান করছে ইফতারে দিয়ে এইভাবেই সমাজের একজন সলভেন্ট মানুষ একজন ধনী মানুষ একজন পারঙ্গম মানুষ একজন বৃত্তশালী মানুষ একজন অভাবের কাছে সহজেই তার খাওয়ারটা পৌঁছিয়ে দিবে যাতে তার অনাহার কৃষকদের সে বাঁচতে পারে যে কারিমে তো আল্লাহ সুন্দর একটু আলোচনা করছিলেন আপনি প্রথমেই বলেছেন যে এই যে এর মাস যেমন অন্যান্য আমাদের পুলিশ ভাইয়ের সদস্য বৃন্দগণ এবং আর্মি বিডিআর যারা ট্রেনিং নেন এই ট্রেনিং নেওয়ার পরে অস্ত্র জমা দেন তার পরবর্তীতে কিন্তু যেখানে তার ডিউটি সেখানে অস্ত্র আবার পেয়ে যায় যাওয়ার পর অস্ত্র কি কারণে দেওয়া হলো যে এই সমাজে যাতে কোনো দুষ্কৃতকারী কোনো ভালো লোক এই সমাজের ক্ষতি না করতে পারে এই জন্য কাজে লাগাতে পারে নষ্ট না করতে না পারে এই অনুরূপ ভাবে রমজানও আমাদের মাঝে ট্রেনিং এর মাস যাতে করে আমরা বৈধ একটা বিষয় খানাপিনা থেকে আমরা যেমন বিরত থাকতেছি এই খানাপিনায় বিরত থাকাটা যাতে অন্য মাসে এই যে আমাদের কাছে কিন্তু অন্য মাসে খাবারটা হালাল ছিল দুপুরের খাবার কিন্তু এ মাসে হালাল নাই সেটা হারাম হয়ে গেছে তাহলে হালাল জিনিসকে যেহেতু হারাম করতেছি এ মাসে অন্যান্য মাসেও আমরা যখন অবৈধ কিছু আমাদের সামনে আসবে অবৈধ উপার্জন বলেন ব্যবসায়িক লেনদেন বলেন তখন আমরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করব বিরত থাকব এটাই কিন্তু আপনি শিক্ষা আর কথা আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে ক্যামেরার দিকে থাকে কথা বললে ভালো হয় তো আর একটা কথা আপনি গুরুত্ব দি একটা কথা বলেছিল আমাদেরকে সেটা হলো যে এই রমজান মাসে আমাদের যে এই যে সারাদিন না খেয়ে থাকলাম এই এশান নামাজটা আমাদের বাদ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তা করলেন না আল্লাহ করলেন যে এটা ট্রেনিং এর মাস আর তোমরা ট্রেনিং নাও বাকি এগারোটা মাসে যদি তোমরা এই গুরুত্ব সহকারে এগুলা থেকে বিরত থাকতে পারো তাহলে আমার স্পেশাল রাইয়ান দরজা তোমাদেরকে মুক্ত করে দিয়েছি এই জন্যে আমাদের এত পরিশ্রমের মাস পরিশ্রম যদি করে আত্মনিয়ক করে আমরা যদি এই মাসে একটু উপার্জন করতে পারি যেমন এই কৃষকরা এখন আমরা যারা কৃষক মানুষ আছে যারা তারা দেখা যাচ্ছে যে তাদের কৃষি ক্ষেত্র যখন ঘরে তোলার সময় তখন কিন্তু বেশি পরিশ্রম করতে হয় তাহলে বাকি মাস তারা সারা বছর সে শান্তিতে থাকে এরকম যদি আমরা এই মাসে যদি অত্যন্ত পরিশ্রম করি আমরা ফসল পরবর্তী মাসে আমরা একটু রিল্যাক্সে দোয়া খায়ের আল্লাহর কাছে করতে পারবো তো আপনি সুন্দর কথা বলতেছিলেন তো আমরা এই মাসের শিক্ষা নিয়ে পরবর্তী মাসে আমাদের করণীয় কি মোতারাম এ বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই পরিচালক করেছেন যে রমজান মাস এই মাসের পর আরও এগারোটি মাস আমাদের জীবনে আসবে আল্লাহতালা যদি আমাদের হায়াতে বাঁচান তো এই মাসের শিক্ষা হলো নিয়মানুবর্তিতা এই মাসের। যেমন আমরা নিয়মতান্ত্রিকভাবে চলছি অন্য মাসে নিয়মতান্ত্রিক পদ্ধতি চলব এই মাসে যেমন আল্লাহ তালা রেজামন্দে হাসে বন্দির মধ্যে এই মাছটা কাটিয়েছি অন্য মাছগুলো আমরা এইভাবে বন্দির মধ্যে কাটাবো এই মাছটা যেমন তেলাওয়াতের মাস এই মাসে আমরা কোরআনকালীন তেলাওয়াত করছি তেলাওয়াত শুনছি এভাবে অন্য অন্য এই মাস চলে যাওয়ার পরও আমরা সকাল বিকাল বা রাত্রিবেলা যখন আমাদের সম্ভব হয়ে কোরআন তেলাওয়াত করবো এই মাসে আমরা সদাকা করছি দান করছি দান করছে রসুল আকরম সাল্লা দান করতেন হাদিসে আছে কান আজ নাস তিনি এমনিতে দানশীল রমজানে তার দান আরো অবাহিত আরো ব্যাপক হয়ে যেতেরতের বিষয়টা রমজান মাসে অন্য অন্য মাসে যদি আমরা দান করি তাহলে সেই দানের অবশ্যই সব রয়েছে তবে রমজান মাসে দান করলে এক এক গুণ

ব্যাপক অডেল এই অর্থে এই শ্রাবণ শব্দ ব্যবহার করা হয়েছে চেষ্টা করব আমরা তেলাওয়াত করা পড়া তাকে অর্জন করা রমজান মাস রমজান থেকে শিক্ষা করা পরবর্তীতে কাজের সম্পর্কে জানলাম তো আপনি ইমাম প্রশিক্ষণে যেহেতু আসেন আমরা সংক্ষেপে যদি ইমামদের আসলে এটা কি ভূমিকা পালন করা দরকার রমজানের পরবর্তী সময় সময় রমজান মাসে প্রায় সকল মুসলিম এই রোজা সিয়াম সাধনা করেন এবং নামাজগুলি পড়েন কিন্তু রমজান মাস যখন চলে যায় তখন অনেকেই

কঠোরভাবে বা শক্তভাবে বা নরম যেটাই বলুক যে মুসল্লি যেভাবে বুঝবে সেভাবেই তাদেরকে বোঝাই মসজিদমুখী করলে আমার মনে হয় যদি মসজিদে এসে পড়ে তাহলে সে কখনোই সেই নাগরিক এই বর্তমান যে মাদক ব্যবসা চলতেছে মাদকের সয়লাভ যেখানে চেষ্টা করতেছে আমরা সেই জায়গা থেকেই যদি আমরা বলি যে এই এইখান থেকে যদি সমস্ত যুবকদের নৈতিক অপকর্ম থেকে যদি আমরা উদ্ধার করতে চাই তাহলে আমাদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মসজিদমুখী হওয়াই আমাদের করণীয় এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা এবং ইমামদারদের প্রত্যাশা এই বরেন্দ্র স্টুডিওতে আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ স্টুডিওতে এসে আমাদের দর্শকদের সময় দিলেন এজন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ মহতারাম আমি চাইব আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ